সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যারা জীবিত আছেন তাদের সুস্থতা কামনা করার জন্য, তাদের দীর্ঘায়ু কামনা করার জন্য আপনাদের সকলের কাছে আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং সেই সঙ্গে আমি যেই জিনিসটি আপনাদের কাছে আজকে হয়তো তুলে ধরবো, আমি আসলে জানি না যেভাবে এসেছি বা ওরকম ভাবে চিন্তাও করিনি, কিন্তু চিন্তা না করলেও আমি মাঠ পর্যায়ে একজন কর্মী হিসাবে আমার যেটা মনে হয় সেটি হচ্ছে, আজকে ভাষার স্বাধীনতা থেকে আমাদের যে বীজ বপন হয়েছিল সেই বীজ বপনের পর ছয় দফার পর 69-এর গণঅভ্যুত্থান, আর সেই অভ্যুত্থানের পরে আমাদের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছিল যে আমরা কি স্বাধীনতা অর্জন করব না পরাধীন থাকব। সেই সময়কার সকল নেতার প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই এবং যারা বিদায় হয়েছেন কেন গণতন্ত্রের আমার পার্লামেন্ট তো তৈরি করেছে আমার মুক্তিযোদ্ধারা তাদের জীবন দিয়ে, তাদের আশঙ্কা ছিল এই দেশের জনমানুষ বাঙালিরাই ওই পার্লামেন্টে যাবে, আজকে তারা কারা আমরা যদি দেখতে পাবো তাহলে দেখবো যে স্বাধীনতা বিরোধী ভরপুর। আমরা যদি এক একটি মন্ত্রণালয় দপ্তরে দেখতে পাবো তাহলে স্বাধীনতা বিরোধীরা ভরপুর। আমার কথাটা পরিষ্কার, এখানে ওই বা স্বাধীনতা বিরোধীদেরকে বাংলার জমিনে চাকরি দেওয়া যাবে না, চাকরি দিতে হবে আমার ওই কৃষক পরিবারের সন্তানকে, চাকরি দিতে হবে আমার মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানকে। কই তাকে তো আপনারা চাকরিগুলো দিচ্ছেন না, চাকরিগুলো পেয়ে যাচ্ছে কারা? আমার ভাষা বিরোধীরা, আমার স্বাধীনতা বিরোধীরা। সুতরাং আমার ভাষার পক্ষে, আমার স্বাধীনতার পক্ষে আমরা যারা, আর স্বাধীনতার বিপক্ষে আমরা যারা বঙ্গবন্ধু 75 সনে ওই ডেম সম্মেলনে, আলজিয়ার্সের সম্মেলনে বলেছিলেন পৃথিবী আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি আজ দেখতে পাচ্ছি আমার বাংলাদেশ তিন ভাগে বিভক্ত, এক ভাগ হচ্ছে স্বাধীনতা বিরোধী, আর এক ভাগ শোষক। তাহলে আর এক ভাগ আমরা শোষিত, তাহলে আমরা কি এখনো শুধু শোষণের জাতকলেই থাকবো? আমরা তা থাকতে চাই না, আমাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে, যে সিদ্ধান্ত আমাদেরকে পথ দেখাবে আমরা একটি শোষণ মুক্ত সমাজ করতে পারবো। আমরা মুক্তিযোদ্ধাদের আত্মাকে শান্তি দিতে পারবো যদি একটি শোষণ মুক্ত সমাজ করতে পারি। আমরা বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতার আত্মাকে একটু হলেও সুখ শান্তি দিতে পারবো যদি আমরা একটি শোষণ মুক্ত সমাজ করতে পারি। আমরা তখনই একটি শোষণ মুক্ত সমাজ করতে পারবো আমার পার্লামেন্টে যদি কৃষকের রাজ কায়েম হয়, আমার পার্লামেন্টে যদি শ্রমিকের রাজ কায়েম হয়, আমার পার্লামেন্টে যদি মেহনতি মানুষের রাজ কায়েম হয়, আর আমার পার্লামেন্টে বাকি মেম্বাররা থাকবে যারা বিধানসভায় যাবেন, বিধায়ক যোগ্যতা তাদের থাকবে তারাই একমাত্র যাবে, যারা রাজনীতি করবেন তারাই একমাত্র যাবে। আজকে আপনি টিকিট বিক্রি করেন কোটি কোটি টাকায়, ওই টাহা বন্ধু হয় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু আর হয় না, মুজিব বন্ধু আর হয় না, মুক্তিযোদ্ধা আর হয় না, শুধু নাম আর নাম বলে কিন্তু টাহা বন্ধুর পিছনে তারা কাজ করে, এক একটা মেম্বারের কোটি 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 টাকা। ভাষাটা যদি আমরা রপ্ত করতে না পারি তাহলে ভাষার যে সৌন্দর্য, ভাষার যে শ্রুতি মাধুর্য সেটা বিঘ্ন হবে। কারণ আমাদের এই বর্ণমালাগুলো পৃথিবীতে যেমন 26টা মাত্র লেটার আছে ইংরেজিতে, জাতির পিতা বঙ্গবন্ধুর শতবর্ষের আজকের এই শুভ লগ্নের, এই অনুষ্ঠানের শুভ লগ্নে আমরা ওনার প্রতি আজকের অনুষ্ঠানের আমার বক্তব্য আমি শ্রদ্ধা করছি। ভাষার জন্য অনেকেই অনেক কথা বলেছেন, আমাদের পূর্ববর্তী বক্তা অনেক সুন্দর কথা বলেছেন, অনেক প্রাসঙ্গিক কথা বলেছেন, রাষ্ট্র, রাষ্ট্রযন্ত্র, জনগণ, রাজনীতি, সমাজনীতি সব কিছু উনি বলার চেষ্টা করেছেন। আমাদের এই আপু রবীন্দ্রসঙ্গীত বলার পাশাপাশি উনি শিক্ষকতা যেহেতু করেন, শিক্ষকতার দিক থেকে উনি কিছু কথা তুলে ধরেছেন। সুদিন আসে এবং আসবে অবশ্যই, দুর্দিন কিন্তু আমাদের অনেক ছিল এই দেশে, কিন্তু অনেক দুর্দিন ছিল, ব্রিটিশরা তখন ছিল,
আপনারা নীলদর্পণ বই সবাই পড়েছেন, ওই বইটা পড়লে বলতে ব্রিটিশরা কি ধরনের অত্যাচারে সেখান থেকে কিন্তু আমরা দেশকে মুক্ত করতে পেরেছি, স্বাধীন হলো। আমিও একদিন সবচেয়ে আমার থানায় সবচেয়ে উঁচুতে পতাকা উঠিয়েছিলাম ক্লাস থ্রিতে বলি স্কুলে। শিক্ষক বললেন কালকে 14ই আগস্ট বন্ধ, তোমরা সবাই বড় পতাকা উঁচা করে তুলল। আমার মনে এমন একটা উৎসাহ জীবন আসলো, আমি এক দৌড়ে বাড়ি এসে বাস কাটলাম, আমাদের বাসের ঘর ছিল, সে বাস ভেঙে পড়ার পরে একটা চোরটা বেজে থাকলো ওর মধ্যে, ওটা খুব ধার হয়। আমি হাত দুইটা টান নিতে ছুটে গেছে, ছুটে চলে আমার এই আঙ্গুলের চারুটাই মাংস দুটো সব টুকটা হাড়ের মধ্যে দিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছিল। সুস্থ হয়েছি ওই দিনই, আমি আমার মা আমাদের লোক ঠিক করে দিল ওই বাসটা এনে, সবচেয়ে উঁচুতে আমি পতাকা তুলছি অন্তত 40 হাত উঁচা এই যে পতাকাটা তুললাম, আমার ভিতরে যে উৎসাহ উদ্দীপনা, আমার শিক্ষকের কাছে পরাধীন দেশের মানে অত্যাচার জুলুমের কথা বললো, তারপর সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি। তা আমি বললাম মুক্তি পেয়েছি, আমি বুঝলাম যা এখন আমাদের সামনে মুক্তি। আর শুনি কিছুদিন পরেই বুঝলাম যে শুধুদিন না দুর্দিন রয়ে গেছে। যারা এই দেশের জন্য অনেক কাজ করে গেছেন, সেই নেত্রকোনা সন্তান যিনি বাংলাকে ভালোবেসেছেন, আমি মনে করি উনি বাংলাকে ভালোবেসেছেন। ওনার মতো সন্তান যদি ঘরে ঘরে থাকে তাহলে আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সময় লাগবে না, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। আমি আগামী সব অনুষ্ঠানে আমি বিক্রম ভাইকে চাই, খুশি হব ওনার উপস্থিতি থাকলে আমরা খুশি হব। আর উপস্থিত আছেন যার বক্তব্য দিয়ে শুরু হয়ে উচ্চ মানদণ্ডে নিয়ে যাওয়ার জন্য যে সংগ্রাম অব্যাহত আছে, ইনশাল্লাহ একদিন তা পরিপূর্ণ হবে এবং আমাদের মনে বাস্তবায়ন হবে, বঙ্গবন্ধু রেখে যাওয়া। তো আপনারা জানেন 1971-এর 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এই 71-এর দীর্ঘ 9 মাসের সংগ্রামে আমরা 30 লক্ষ শহীদকে হারিয়েছি। আজকের এই সভা থেকে আমি স্মরণ করছি সেই বীর শহীদদের যাদের রক্তে ভেজা আমাদের এই মাটি, কারণ এই মাটির কাছে আমাদের অনেক ঋণ। এই ঋণ শোধ করতে হলে দুর্নীতিকে, এই বাংলাদেশ থেকে দুর্নীতিকে তাড়াতে হবে, দুর্নীতিবাজদের ঠাঁই নাই এই বাংলার মাটিতে, এটাই হবে আমাদের আগামী কর্তব্য। যারা চাটুকার ধান্দাবাজ তাদেরকে আমরা প্রতিহত করব, এটাই যেন আমাদের আগামী কর্মসূচি হবে। কারণ সমাজকে অনেক খারাপ পর্যায়ে এই কাজগুলো নিয়ে যায়, আমরা সন্তানদের কাছে পরিবারের কাছে লজ্জিত হই, ঘৃণিত হই এই সমস্ত কাজের জন্য, কারণ এগুলো পত্রিকায় আসে, টেলিভিশনের খবরে আসে, তো সব কথার জবাব তো দেয়া যায় না। এটা হলো কেন, বাচ্চারা যখন জিজ্ঞেস করে ওটা হলো কেন, কেন করেছে, সব কথার জবাব কি দেয়া যায়, সব কথা তো আমরা লজ্জিত হই, লজ্জা পাই। তা আমরা যেন লজ্জা পাই এরকম কাজ যেন কেউ না করে,